صحيح بخاري بننا سوي هزار شفرنو نمبر حديث بننا حضرت ابو هريره رضي الله تعالى عنه تكي حديث بننت حديث تكي بلا هاي حديث قدسي الله رقتم نبي جي زباني تبير هويچين إن الله قال من عاد لي وليا فقد آدنته بالحرب الله پاک رب العالمين بولن امار بندو جراب امار بندو در كي جرا کشتو دي امي الله پاک تدير برد دي جدو گشنا کلا الله رب بندو جراب تدير كي کنو بكتر دي کشتو دي তাহলে সরাসরি যুদ্ধ কে করেন আল্লাহ পাক নিজে যুদ্ধের ঘোষণা করেন সুতরাং যত বাহাদুরি তারা করুক আল্লাহ যদি যুদ্ধ ঘোষণা করেন আল্লাহর যুদ্ধের সামনে টিকা কারো পক্ষে সহজ হবে না সম্ভব হবে না আল্লাহর বন্ধুরা আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় বজন যারা মানুষ যখন তাদেরকে কষ্ট দেয় আল্লাহ তখন সহ্য করে না তখন আল্লাহর তরফ থেকে আল্লাহর পক্ষ থেকে গজব চলে আসে তাদের উপরে আমার ভাইয়েরা একজন বুজুর্গ আল্লাহু আলা ব্যক্তি রাস্তা দিয়া যায় আর পাশাপাশি দম্পতি স্বামী এবং স্ত্রী দুইজন এক রাস্তা দিয়ে যাইতেছে সময়টা ছিল বৃষ্টির সময় যার কারণে রাস্তাটা পুরো কাদাযুক্ত হয়ে গেল হুজুর যখন যাচ্ছেন তখন হুজুরের জুতার ছিটা ওই যে তার সাথে তার স্ত্রী দম্পতি তার শরীরের মধ্যে একটু কাদা লেগে গেল যার কারণে ওই বেয়াদব ওই যুবক এসে ওই হুজুরের গালে একটা থাপ্পড় মেরে দিল যে দেখে চলতে পারো না তার শরীরে তোমার পায়ের কাদা কেন গেল এখন বৃষ্টির সময় ইচ্ছাকৃতভাবে তো আর কাদা সে দেই নাই কাদার ছিটা তার শরীরে পড়ার কারণে ওই বুজুর্গের গালের মধ্যে চপড়াঘাত মেরে দিল ওই দম্পতিও চলে গেল আবার এই বুজুর্গ সামনের দিকে যাইতেছে একটা হোটেলের সামনে দিয়া যাইতেছে সকালবেলায় সবাই মাত্র হোটেলটা খুলেছে ডাক দিয়া বলতেছে হুজুর একটু আসেন আমার কাছে আমি মান্নত করেছিলাম আজকে প্রথমেই আমার এই দোকানের সামনে দিয়া যে ব্যক্তি যাবে আমি তাকে গরম দুধ দ্বারাতে মেহমানদারি করাবো এটা আমি নিয়ত করেছিলাম আপনি যেহেতু সর্বপ্রথম আমার দোকানের পাশ দিয়া যাইতেছেন সুতরাং আপনাকে আমি একটু মেহমানদারি করতে চাই আপনি আমার মেহমানদারি দয়া করে গ্রহণ করুন ওই বুজুর্গ ব্যক্তি সেখানে বসে তার এক গ্লাস গরম দুধ তৃপ্তি সহকারে পান করলেন আর রবের কাছে ডাক দিয়ে বলে আল্লাহ আপনার কি কারিশমা আমরা বুঝতে পারি না একজন ব্যক্তি আমাকে চপড়াঘাত করলো লাঞ্ছিত করলো অপমানিত করলো অপদস্থ করলো আর আরেকজন আমাকে গরম দুধের মেহমানদারি করলো হুজুর রাস্তা দিয়ে চলে যায় কিন্তু দুর্ঘটনা একটা ঘটে গেল ওই যে দম্পতি স্বামী এবং স্ত্রী রাস্তা দিয়া যাচ্ছিল যে স্বামী বেচারা সহ্য করতে না পেরে হুজুরের গালের মধ্যে চপড়াঘাত মেরেছিল রাস্তা দিয়ে কতক্ষণ যাওয়ার পরে পিচ্ছলকে পড়ে গিয়া তার মাথার মধ্যে জখম হয় মাথার মধ্যে আঘাত হয় আঘাত প্রাপ্ত হইয়া ওই লোকটা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল তার মৃত্যু হয়ে গেল হুজুর যখন রাস্তা দিয়া যাইতেছি ও স্ত্রী পাগলের মতন কান্নাকাটি করতেছে হায় রে ওই হুজুর মনে হয় আমার স্বামীর বিরুদ্ধে বদদোয়া দিয়েছে যার কারণে আমার স্বামীর মৃত্যু হয়ে গেছে হুজুর যখন রাস্তা দিয়া যায় মানুষেরা ডাক দিয়া বলতেছে হুজুর আপনি কামরা করলেন কি আপনারা না একটা থাপ্পড় দিছে দিছে তো আপনি তার জন্য কেন বদদোয়া করলেন যে তার একবারে মৃত্যু হয়ে গেল এখন হুজুরে খালি থাপ্পড় খাইতে পারবে আর হুজুরে আল্লাহর কাছেও বলতে পারবেন মানে হুজুররা দাম সমাজের ভিতরে এতই কমে গেছে যে তারা শুধু গ্রহণই করবে মানুষে যা বলবে তাই আর তারা জবান দিয়ে আল্লাহর কাছেও চাইতে পারবে না এমন একটা সময় ছিল যেই সময় আল্লাহর কাছে দোয়া পর্যন্ত মানুষেরা করতে পারে নাই জুলুমের একটা সীমা আছে
আপনি যদি আল্লাহর কাছে কথা না বলতে পারেন এর চাইতে চরম সীমা জুলুমের আর কি হতে পারে আমার ভাইরা এইভাবে লোকেরা যখন দল্লো যে তোমার একটা থাপ্পড় দিলে দিছেই তাহলে তার বিরুদ্ধে তুমি মনে হয় আল্লাহর কাছে বদ্ধ করছো যার কারণে ওই যুবকের মৃত্যু হয়ে গেল যুবক ডাক দিয়ে বলে না আমি তার বিরুদ্ধে কোনো বদ্দোয়া করি নাই সে যখন আমাকে থাপ্পড় দিয়েছে আমি থাপ্পড় খেয়ে সোজাই তো আমি চলে গেলাম তার বিরুদ্ধে আমি বদ্দোয়া করি না তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে ওই যুবক তার স্ত্রীকে বড় ভালোবাসত যার কারণে আমার পায়ের জুতা থেকে একটু কাদা তার শরীরে যাওয়ার পরে সহ্য করতে পারি নাই এই জন্য আমার গালের মধ্যে চাপাটাঘাত মেরেছে আমাকেও তো একজন ভালোবাসে আমাকেও তো একজন পছন্দ করে আমারও তো একজন মনের মনের কাঙ্ক্ষিত লোক আছে তিনি আর কেউ নয় তিনি হচ্ছেন আমার আল্লাহ সুতরাং আল্লাহ যেহেতু আমাকে ভালোবাসেন ওই যুবক যেহেতু তার স্ত্রীর গায়ে কাদা পড়ার কারণে সহ্য করতে পারে নাই সুতরাং আমার আল্লাহ তো এটা পছন্দ করে নাই যে সে আমার গালে থাপ্পড় দিয়েছে এর প্রতিশোধ স্বরূপ আল্লাহ নিজের থেকে নিয়ে নিয়েছেন আল্লাহ তাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে এজন্য হাদিস শরীফের ভিতরে হাদিসে কুদসির ভিতরে আল্লাহ নিজে বলেন মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবি যারা আমার ওলিদেরকে যারা কষ্ট দিবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম ওয়ামা তাকাররাব ইলাইয়া আব্দি বিশাইইন হাব্বা ইলাইয়া মিম্মা ইফতারাতু আর যে সমস্ত বান্দা বান্দীরা আমার নিকটবর্তী হতে চায় আমার প্রিয় বাজন যারা হতে চায় তারা আমার প্রিয় হতে পারবে ফরজসমূহ পালন করার মাধ্যমে ফরজসমূহ পালন করার মাধ্যমে তারা আমার নিকটবর্তী হতে পারবে ওয়ামা ইয়াজালু আব্দি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন্নওয়াফিল আর যারা নফল পড়তে থাকে অবিরাম পড়তে থাকে হাত্তা উহিব্বুহু এক পর্যায়ে আমি তাকে পছন্দ করে ভালোবাসি ফাইদা জাবতুহু কুনতু সামাহু আল্লাযী ইয়াসমা বিহি যখন আমার বান্দা বান্দীরা আমার কাছে প্রিয় হয়ে যায় তখন ওই বান্দা বান্দীর তার চোখ আমার চোখ হয়ে যায় তখন সে কান তার কান আমার কান হয়ে যায় সামাহু আল্লাযী ইয়াসমা বিহি সে যখন শ্রবণ করে আমার কান দিয়েই সে শ্রবণ করে ওয়াবাসারুহু আল্লাযী ইউবসিরু বিহি সে চোখ দ্বারাতে দেখে আমার চোখ দ্বারাতেই সে দেখতে পায় ওয়াইদাহু আল্লাযী ইয়াবতিশু বিহা তার হাত আমার হাত হয়ে যায় সে আমার হাত দ্বারাতেই চলে ওয়া রিজলুহু আল্লাযী ইয়ামশী বিহা তার হাত দ্বারাতে সে যেন আমার হাত দ্বারাতে কোনো কিছু স্পর্শ করে ওয়া রিজলাহু আল্লাযী ইয়ামশী বিহা আর আমার পা তার পা হয়ে যায় তখন সে আমার পা দ্বারাতে সে চলাচল করে ওয়া ইনসালানি লাউতিয়ান্নহু আর যখন আমার মহাব্বতের ব্যক্তি আমার মহাব্বতের বান্দা বান্দিরা যখন আমার কাছে প্রার্থনা করে আমার কাছে চায় আমি আল্লাহ পাক তাদের সকল চাওয়া পাওয়াগুলো পূর্ণ করে দেই সুবহানাল্লাহ ওয়ালাইন ইস্তাআদানি আর যদি তারা আমার কাছে আশ্রয় প্রার্থনা করে লাউইদান্নহু আমি তাদের আশ্রয় দান করে তাদের প্রার্থনাগুলো কবুল করে নেই ওয়ামা তারাদ্দাতু আন শাইইন আনা ফাইলুহু তারাদ্দুদি আন নাফসিল মুমিনি ইয়াকরাহুল মাউতা ওয়া আনা আকরাহু মাসাআতাহু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার বান্দা বান্দির অবস্থাটা এমন হয় যে তারা মৃত্যু কি অপছন্দ করে আর আমি আল্লাহ পাক আমার বান্দা বান্দীদেরকে কষ্ট দেওয়াটা অপছন্দ করি আমরা কষ্ট পাই এটা আল্লাহ পাক চান না আল্লাহ চান আমরা যেন কষ্ট না পাই এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যারা তাকওয়া অর্জন করতে পেরেছে আল্লাহর ভয় অর্জন করতে পেরেছে তারাই হলো আল্লাহ পাকের বন্ধু তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় বাজন হয়ে যায় তাহলে
আল্লাহর মহব্বত ভালোবাসা আর যদি আমরা তাকওয়া হাসিল করতে চাই আল্লাহর বেলায়েত যদি আমরা লাভ করতে চাই আল্লাহর বন্ধু যদি আমরা অর্জন করতে চাই মাথা থেকে পাতা পর্যন্ত গুনাহ থেকে পরহেজ করতে হবে গুনাহমুক্ত জীবন গঠন করতে হবে